আরকিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোকুলপুর এলাকায় স্মরণ সরকারের বাড়িতে দুষ্কৃতীদের আক্রমণ। জানা গেছে, বিধানসভা নির্বাচনের পরেও কয়েক দফা আক্রমণের শিকার হয়েছে এই পরিবারটি। শনিবার গভীর রাতে একই কায়দায় হামলা হয় তাদের বাড়িতে। বাড়িতে গিয়ে ঠাকুর ঘরের টিনের বেড়া থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করা হয়। পুলিশকে জানালে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। এ নিয়ে আতঙ্কে রয়েছে পরিবারের সবাই। সন্দেহ, আমরা বলে সিপিএম করি, আমরা বলে এই আমাদের সিপিএম এর বলে মিটিং মিছিল বলে যাই। আমি তো দেন আমি সকালবেলা 9টার দিকে আমি জায়গায় কাজ কাজের তো সন্ধ্যার সময় আমি আর কোনো খানো যাই না, আমার জীবনও গেছি না আমি মিটিং মিছিলে, কিন্তু এরা শুধু এডুই করে। তো আমি কত ব্যাহত হয়েছি বাবুরে, দেখ আমরা তিন দিনের দিন খেয়ে না আমরা কোন ইয়ে করেছি, আক্রমণ করেছি না। তো তারা হুমছে না, কত ফাও দর্শি কিন্তু তারা একটা জন্য তারা হুমছে না। মাধ্যমিক তারা এমন করছে, বাড়ি ঘর ভেঙে লেছে। 3 তারিখ রাত্র 12টা, 6 তারিখ রাত্র 12টার সময় কারেন্টের আলো নিবে 2018 তারা সবসময় হুমকি দিয়ে যায়। আমরা সিপিএম করি, আমরা সাধারণ মানুষ, কর্ম করে খাবি না। আমরা কি পার্টি কি যে সরকারি, এই সরকারি তো আমরা তো কোনো ইয়ে নাই।